আচ্ছা ঠিক আছে, আজকে আমরা ওয়েলার্স মেথড পড়াবো, ওয়েলার্স মেথড। তোমরা আগে কি ওয়েলার্স মেথড পড়েছো বলো? পড়ো নাই তো? না, সেকেন্ড ইয়ার ওয়েলার্স মেথড তো পড়ো নাই? তোমাদের না স্যার, পড়া হয়নি তো, সেকেন্ড ইয়ারে ছিল না স্যার। সেকেন্ড ইয়ার নিউমেরিক্যাল এনালাইসিস ছিল, তাই না? নিউমেরিক্যাল তো ছিল, এখানে তো এটা ছিল না, তাই না? জি স্যার, অয়েলার অংশটা বাদ ছিল। আচ্ছা যাই হোক, এখন তোমাদের পড়তে হবে এটা, যে ওয়েলার্স মেথডস, ওয়েলার্স মডিফাইড মেথড, এটা তোমাদের সিলেবাসে আছে। উই হ্যাভ টু যে সো ফার্দার ইল্ড দ্য সলিউশন অফ দ্যাট। তোমরা পিকার্ড মেথড পড়েছো, তাই না? পিকার্ড মেথড, যে তাহলে এই সেই জন্য আমরা বলছি যে উই হ্যাভ সো ফার্দার ইল্ড দ্য সলিউশন অফ এ ডিফারেনশিয়াল ইকুয়েশন ইন দ্য ফর্ম অফ পাওয়ার সিরিজ সলিউশন। পিকার্ড মেথড, টেলার সিরিজ, এগুলো কি আমরা পাওয়ারের আকারে প্রকাশ করি, তাই না? এই সলিউশন গুলো উইল নাও প্রসিড টু ডিসক্রাইব মেথড। আমরা এখন একটা পদ্ধতি আলোচনা করব, হুইচ গিভ দ্য সলিউশন ইন দ্য ফর্ম অফ এ সেট অফ টেবুলেটেড ভ্যালুস, যেটা সলিউশনটা আসবে যে তালিকাভুক্ত যে ভ্যালুস অ্যাট ইকুয়ালি স্পেস পয়েন্টস, যে সেখানে যে এক্স এর মানগুলো ইকুয়ালি যে আমরা ভাগ করেছি বা সমানভাবে বিভক্ত করে এর যে কতগুলো তালিকাভুক্ত যে এক্স এর মানের মাধ্যমে আমরা সমাধান যে বের করব। উই কনসিডার দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন dy / dx fxy উইথ ইনিশিয়াল কন্ডিশন y x0 = y0। তাহলে সাপোজ দ্যাট উই ওয়ান্ট টু সলভ দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন 1 যে ফর y অ্যাট x = xr, y অ্যাট x = xr যে equal to x0 plus rx। তোমরা জানোই যে আমরা ইকুয়াল ইন্টারভেলে ভাগ করে নিই যে x এর মানগুলো। তাহলে এখানে যে xr সমান x0 plus rx, r equal to 1, 2, 3, dot up to n পর্যন্ত যাবে। তাহলে আমরা কি পাচ্ছি যে ইন্টিগ্রেটিং ওয়ান উই অবটেইন, একে আমরা ইন্টিগ্রেশন যদি করি তাহলে আমরা যে এখানে ওয়াই কে আমরা ওয়াই জিরো থেকে ওয়াই ওয়ান পর্যন্ত ইন্টিগ্রেটিং করলাম, এক্স জিরো থেকে এক্স ওয়ান, দ্যাট ইজ আমরা যেহেতু এই যে এক্স এর যে সলভ এটাকে আমরা এখানেও এক্স এর মান আছে, ওয়াই অফ জিরো মানে ওয়াই অফ এক্স জিরো, ওয়াই ওয়ান মানে ওয়াই ওয়ান এক্স জিরো, যেহেতু চলকটা আমাদের ওয়াই আছে কাজেই আমরা এখানে যে লিমিটটা ওয়াই এর মাধ্যমে দিয়েছি, চলকটা এক্স আছে এই জন্য আমরা লিমিটটা এক্স এর মাধ্যমে প্রকাশ করেছি। ডিওয়াই এর ইন্টিগ্রেশন ওয়াই, ওয়াই জিরো টু ওয়াই ওয়ান, এক্স জিরো টু এক্স ওয়ান, এফ এক্স ওয়াই ডিএক্স, সিম্পল একটা ইন্টিগ্রেশন। আমরা লিমিট বসালে ওয়াই ওয়ান মাইনাস ওয়াই জিরো, লিমিট বসালে কত হয়, লিমিট বসালে আমরা যেটা পাচ্ছি যে সেটা যত সেটা আমাদের যে এখানে যদি লিমিট বসাই, লিমিট বসালে আমরা পাচ্ছি ওয়াই ওয়ান মাইনাস ওয়াই জিরো, আর আমরা পাচ্ছি এক্স জিরো, তারপর হচ্ছে এক্স ওয়ান এফ অফ এক্স ওয়াই, তারপর হচ্ছে ডি এক্স, ঠিক আছে? এবং এখন ওয়াই জিরোটা যদি ডান সাইডে নিয়ে যাই তাহলে আমাদের আফটার অল এই ইকুয়েশনটা আসে। তাহলে আমরা যে ফার্স্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন কি আমরা যে ওয়ান নম্বর ইকুয়েশন, ইনিশিয়াল কন্ডিশন কি টু নম্বর ইকুয়েশন, এবং এখন আমরা ওয়াই ওয়ান এর মাঝে পাইলাম থার্ড ইকুয়েশন আমরা দিলাম। এখন দেখো থার্ড ইকুয়েশন দিয়ে আমরা কি সলভ করব, যে এখন আমরা পাচ্ছি যে এটা এটা আমরা ধরে নেই কি ধরব, যে এইটার মানটা আমরা এফ এক্স জিরো ওয়াই জিরো আমরা
ধরে নিতে চাই আমরা যে এইটার মানটা আমরা যে আমরা এটার মানটা যে কি ধরে নিতে চাচ্ছি যে অ্যাসিউমিং দ্যাট apex y equal to apex 0 y 0 in যে in x 0 থেকে x 1 এই ইন্টারভেলের মধ্যে আমরা এটাকে আমরা ধরে নিলাম apex 0 এর মান apex 0 মানে apex y এর মান apex 0 y 0 তাহলে দিস ইজ দা কনস্ট্যান্ট ভ্যালু তাহলে y 1 equal to কত হলো y 1 equal to y 0 যার এখানে যেহেতু এখানে যদি ওইটার মান আমাদের কত আমরা ধরলাম এফএক্স জিরো তাহলে এফএক্স জিরো এফএক্স জিরো ওয়াই জিরোটা এক্স জিরো তারপর সে ওয়াই জিরোটা সরে আসলো আর ওইটার ইন্টিগ্রেশন করলে ওইটার ইন্টু এক্স তারপর সে এক্স জিরো তারপর সে ডি এক্স তাহলে আপনার কত হলো ডেট ইস এফ এক্স জিরো ওয়াই জিরো এফ জিরো ওয়াই জিরো তারপর সে এক্স তারপর সে এক্স জিরো তারপর সে সরি যে আমরা যেটা নিয়েছি এক্স জিরো তারপরে লিমিট নিয়েছিলাম কত এক্স জিরো তারপর সে এক্স ওয়ান লিমিট নিয়েছিলাম তাহলে এক্স ওয়ান দ্যাট ইস আমরা পাচ্ছি এফ অফ এক্স জিরো তারপর সে ওয়াই জিরো ইন্টু এক্স মাইনাস এক্স জিরো আমাদের এইস এটা হচ্ছে আমাদের এইস তাহলে আমরা এটা পাইলাম যে তাহলে আবার আমরা কি করব assuming that amra tahole koto pacchi similarly amra ki pabo similarly amra je amra eta pabo for the range x1 as x1 theke x2 er moddhe amra pacchi y2 equal to y1 x1 to যে এক্স ওয়ান টু এক্স টু এফ এক্স ওয়াই ডি এক্স তারপরে অ্যাসিউমিং দ্যাট আবার আমরা অ্যাসিউমিং করলাম অ্যাসিউমিং দ্যাট যে এফ এক্স ওয়াই ইকাল টু এফ এক্স ওয়ান ওয়াই ওয়ান ইন দ্য রেঞ্জ এক্স ওয়ান লেস ইকাল টু এক্স লেস ইকাল টু এক্স এক্স টু উই অবটেইন ওয়াই টু ইকাল টু ওয়াই ওয়ান প্লাস এইস এফ এক্স ওয়ান ওয়াই ওয়ান তাই না আমরা যেহেতু x1 মাইনাস x0 কে বা x2 মাইনাস x1 কেও আমরা এইস বলতে পারি যেহেতু আমাদের যে যেটা আমাদের যেটা স্মল যে ডিভিশন এইস কে আমরা যে আমরা দুইটা সাব ইন্টারভেলের বিয়োগফল তাহলে যে এভাবে আমরা প্রসিডিং ইন দিস ওয়ে proceeding in this way proceeding in this way je eibhabe jodi amra agrosor hoy we get the general formula amra yn plus 1 je eta peye jabo h f xn yn n 0 1 2 3 je this formula tahole ei formula ta ki amra ki boltechi this formula this formula is known as Euler's formula এটাকে আমরা Euler's formula বলতেছি this process is very slow তাহলে এই প্রসেসটা আমাদের যে অনেক ধীর অনেক আর কি স্লো যে ফর প্র্যাকটিক্যাল ইউজ দি মেথড ইজ যে প্র্যাকটিক্যালে মেথড ইজ আনস্টেবল যে আনসুইটেবল এটাকে যে এটা হলো আনসুইটেবল মানে অত ভালো না আর কি আনসুইটেবল যে বিকজ টু গেট দ্য রিজনেবল অ্যাকুরেসি উইথ দ্য মেথড যে অ্যাকুরেসি যে তাহলে আমরা কি করি যে
we need to smaller value for we need to তাহলে উই নিড টু যে উই নিড টু যে স্মলার ভ্যালু ফর এস। আচ্ছা তোমরা এটা বলছো নাকি? দেখো তো। জি স্যার। আচ্ছা তাহলে আমরা এভাবে অয়লার মেথডটা আমরা ব্যবহার করি, ঠিক আছে? আচ্ছা তাহলে এখন আমরা যে এর একটা সাম করাই, দেখো যে এর একটা সাম আমরা করাই তাহলে আরো ক্লিয়ার হবা। সলভ বাই ওয়েলারস মেথড অফ দা ইকুয়েশন, যে একটা ইকুয়েশন আমরা যে দিয়েছি সেই ইকুয়েশনটা ডিওয়াই বাই ডিএক্স, সেই ইকুয়েশনটা আমাদের হলো ডিওয়াই বাই ডিএক্স, যে ডিওয়াই বাই এটা তাহলে এফ এক্স ওয়াই এক্স প্লাস ওয়াই। তাহলে অলসো উই হ্যাভ তাহলে এখানে আমাদের যেটা দেওয়া আছে, যেটা আছে দেওয়া অফ দ্য ইকুয়েশন, এটা হলো ডিওয়াই বাই ডিএক্স, ডিওয়াই ডিওয়াই বাই ডিএক্স ইকাল টু এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস এক্স প্লাস ওয়াই। আচ্ছা দাঁড়াও একটু মুছে দিতে হবে। আচ্ছা আমাদের ইকুয়েশনটা হলো যে ইকুয়েশনটা হলো ডিওয়াই by dx equal to x plus y, তাহলে y 0 equal to 1 at the point x equal to 0.05, x equal to অর্থাৎ আমাদের যে 0.05, x equal to 0.10, taking a equal to 0.05, তাহলে আমাদের যে সাব ইন্টারভেলটা মানে এইটা স্মল ইনক্রিমেন্ট যেটা সেটা আমি নিয়েছি 0.05, আর এটা এটাকে আমরা এফ এক্স ওয়াই ধরি। তাহলে অলসো উই হ্যাভ তাহলে এখানে কি পাচ্ছি আমরা, এক্স জিরো ইকাল টু জিরো, ওয়াই জিরো ইকাল টু ওয়ান, এইচ ইকাল টু দিস। তাহলে উই নো যে আমরা কি জানি, আমরা জানি যে উই নো দ্যাট দ্য ওয়েলারস ফর্মুলা যেটা পাইলাম সেটা ফর নিউমেরিক্যাল সলিউশন যে অফ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন ডিওয়াই বাই ডিএক্স, আমরা এটা পাচ্ছি ওয়াই এন প্লাস ওয়ান ওয়াই এন এইচ এফ এক্স এন ওয়াই। তাহলে টিকিং আমরা কি করব, যে টিকিং যে টিকিং এনি পুটিং আমরা পুট করি, যে পুটিং এন ইকাল টু জিরো ইন ওয়ান, ওয়ান যদি বসাই তাহলে কত পাচ্ছি ওয়াই ওয়ান ইকাল টু যে আমরা কত পাই, যে ওয়াই ওয়ান যে এন এর মধ্যে জিরো বসাই তাহলে ওয়াই জিরো প্লাস ওয়ান, দ্যাট ইজ ওয়াই ওয়ান ইকাল টু ওয়াই জিরো প্লাস এইচ এফ এক্স জিরো ওয়াই জিরো। এখন দেখো তাহলে আমরা এটা কিভাবে সলভ করতে পারি, তাহলে আমরা নিয়েছি দেখো যে এন এর মান জিরো বসাইলাম তাহলে ওয়াই ওয়ান ইকাল টু দিস, তাহলে এ যে ওয়াই জিরোর মান কত, ওয়াই জিরোর মান হচ্ছে ওয়ান, তারপরে হচ্ছে এইচ এর মান 0.05 জিরো, তাহলে এক্স জিরোর মান হচ্ছে জিরো আর ওয়াই জিরোর মান ওয়ান, তাহলে 1.05, তাহলে ওয়াই অফ 0.05 ইকাল টু 1.05। নাও পুটিং ইন ইকাল টু n equal to 1 in 1 we get n equal to আমরা 1 বসাইলাম, তাই না? তাহলে y2 equal to আমরা কত পাচ্ছি, y2 equal to y1 তাহলে আমরা কত পাচ্ছি, যে আমরা y2 equal to y1 দেখো n এর মান আমরা কত বসাইলাম, n এর মান যদি আমরা 1 বসাই তাহলে y2 equal to y1 y1 plus h fx যে এটা আমরা পাচ্ছি y1 plus h x1 y1, তাহলে y2 equal to y1 plus h
fx1 y1 x1 plus y1 তাই না? তাহলে x1 কত পাইছি, x1 equal to x0 plus x সমান 0.05 তাহলে 0.05 আর y1 1.05 তাহলে 0.05 তাহলে এটা বসাইলাম বসে কত হলো 1.1050 তাহলে এই যে আমরা কত পাচ্ছি y of 0.1 পাইলাম 1.1050 এটা আমরা পাচ্ছি, বুঝতেছো তো বলো? জি স্যার। আচ্ছা তাহলে আমরা একটু অগ্রসর হই, তাহলে এভাবে আমরা y2 পাইলাম, তাহলে এখন দেখো যে এভাবে আমরা y3 পাবো, y আমরা যেটাই পেতে চাই y3 y4 y5 যেটাই পেতে চাই সেটা আমরা পাবো। দেখো আর একটা সাম দেখো, যে ইউজিং ওয়ালার মেথড সলভ dy / dx 1 plus xy উইথ y0 = 2 ফাইন্ড y 0.1 y 0.2 y 0.3 the given differential equation is dy / dx 1 plus 1 plus xy তাহলে fxy = 1 plus xy also we have x0 equal to 0 এটা আমাদের দেওয়া আছে x0 equal to 0 যে যে 0 x0 equal to 0 y0 equal to 2 তারপরে h equal to আমাদের দেওয়া আছে 0.2 থেকে 0.1 বিয়োগ করলে আমাদের 0.1 তাই না? তাহলে দ্যাট ইজ লেন্থ অফ দা সাব ইন্টারভেল যেটা আমরা বলতেছি 0.1। ইউনো দ্যাট দি ওয়েলার ফর্মুলা ফর দা নিউমেরিক্যাল সলিউশন আমরা ওই বারবার একই ফর্মুলা ব্যবহার করতেছি yn plus 1 yn h fx n yn তাহলে জাস্ট তাহলে এই জায়গায় আমরা কি করব, পুটিং n = 0 in 1 1 এ বসাইলাম আমরা গেট y1 = y0 plus h fx0 y0 তাহলে y1 = y0 h তাহলে এই আমাদের যে ফাংশনটা আছে 1 প্লাস এক্স ওয়াই তাহলে যে এখানে আমরা এইচ এর মান বসাইলাম আর এফ এক্স জিরো ওয়াই জিরো মানে 1 প্লাস এক্স জিরো ওয়াই জিরো 1 প্লাস এক্স জিরো ওয়াই জিরো আর এক্স জিরোর মানটা কত আছে, এক্স জিরোর মানটা 0 আছে তাতে 0 দিয়ে গুণ করলে আপনারা দিস উইল বি 0 0 হয়ে গেল, এটা এইচ এর মান এটা দিয়ে গুণ করলে আমাদের কত হলো 2.1 ধরে নিব না না এই যে এইটা থেকে মানে পাশাপাশি দুইটার লেন্থটা বিয়োগ করো, পয়েন্ট টু থেকে পয়েন্ট ওয়ান বিয়োগ করলে কত হয় ওয়ান হয় না, বুঝো না এবারটা পয়েন্ট টু পয়েন্ট পয়েন্ট জিরো জিরো টু থেকে পয়েন্ট জিরো পয়েন্ট ওয়ান বিয়োগ করলে কত হয় আমরা পয়েন্ট জিরো পয়েন্ট ওয়ান ঠিক আছে, বা আবার এটা থেকে এটা যদি বিয়োগ করো পয়েন্ট জিরো পয়েন্ট ঠিক আছে। জি স্যার। আরে এই 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 তো সেকেন্ড ইয়ারে করছো না যে আমরা যতগুলো টোটাল ইন্টারভেল সাব ইন্টারভেলের যে লেনটা মানে সাব ইন্টারভেল দশটা যদি সাব ইন্টারভেল করি তাহলে ছোট ইন্টারভেলটা লেন্থ সেটাকে আমরা এইচ বলতেছি। আচ্ছা তাহলে ঠিক ঠিক আছে স্যার বুঝতে পারছি। আচ্ছা তাহলে এটা আমরা পাইলাম, তাহলে y অফ 0.1 কত পাইলাম y অফ 1 দ্যাট ইজ 2.1। নেক্সট x1 = ওই সূত্র আমাদের xr = x0 plus rs তাহলে x1 = কত x0 plus rs তাহলে দেখো যে এক্স জিরো প্লাস যে এইচ আমরা বের করতেছি তাহলে 0.0.1 তাহলে 0.1 হলো, তাহলে নাও পুটিং ইন ইকুয়াল টু 1 ইন 1 1 এ বসাইলাম তাহলে y অফ 2 y y1 এইচ fx1 y1 এটা আমরা পাইলাম। তাহলে এখানে যদি এইচ এর মানটা বসাইলাম y1 এর মান কত পেয়েছি 2.1 2.1 আর 1 আর এস এর মান যেটা পেয়েছি 0.1 তারপরে এটার মান এক্স ওয়ান এর মান কত পেয়েছি আমরা, এক্স ওয়ান এর মান হলো আমাদের 0.1 তাই না 0.1 তারপরে আমরা যে 0.1 গুণন 2.1 এটা যে ক্যালকুলেশন করলে 2.221 তাহলে ওয়াই অফ 0.2 সমান আমরা ওয়াই টু 2.221 এক্স টু ইকাল টু
তাহলে আমরা কত পাইলাম, এক্স ওয়ান প্লাস এস, তাহলে এক্স ওয়ান কত ছিল 0.1 প্লাস 0.1 0.2, তাহলে পুটিং n = 2 ইন 1, n = 2 আমরা এখানে বসিয়ে দেই, তাহলে y3 = y2 প্লাস h fx2 y2, তাই না? তাহলে আমরা কত পাচ্ছি, দ্যাট ইজ y2, y2 মান 2.21, তারপর সে h, এখানে আর লেখা হয় নাই আমাদের অরিজিনাল h a1, তারপর সে প্লাস x2 y2 একবারে করা হয়েছে, এর মানটা বসানো হয়েছে। তাহলে h এর মান, এটার মান হলো আমাদের যে 1 প্লাস যে x2 y2, x2 মান 0.2 আর y2 মান বসেছি, একটু গুণ করলে আমাদের এটা চলে আসতেছে, দ্যাট ইজ y3। ক্লিয়ার বলো তো? জি স্যার ক্লিয়ার। আচ্ছা আসলো তো কি এই রিয়েল অ্যানালাইসিস যে নিউমেরিক্যাল অ্যানালাইসিস তো অনেক সহজ, তাই না? কি বলো? জি স্যার শুধু ক্যালকুলেশন। হ্যাঁ ক্যালকুলেশন। আচ্ছা দেখো আমাদের যে নেক্সট একটা আমরা সাম করতেছি, সলভ ডি ওয়াই বাই ডি এক্স, ওয়াই প্লাস এক্স, ওয়াই প্লাস এক্স উইথ দ্য ওয়াই জিরো ইকাল টু ওয়ান, ফাইন্ড ওয়াই, যে এটা আমরা বের করবো, যে আমরা আর একটি সাম যে দেখিয়ে দিয়েছি সেটা হলো যে আমরা আরেকটি সাম দেখিয়ে দিয়েছি সেটা হলো অ্যাপ্রক্সিমেটলি, হ্যাঁ অ্যাপ্রক্সিমেটলি ফর এক্স ইকাল টু 0.1 বাই টেকিং এক্স ইকাল টু 0.02, তাই না? তাহলে গিভেন ডিফারেনশিয়াল ইকুয়েশন ইজ, ডিফারেনশিয়াল ইকুয়েশনটা আমাদের এটা দেওয়া আছে, তাহলে এফ এক্স ওয়াই ইকাল টু ওয়াই মাইনাস এক্স ওয়াই প্লাস এক্স, তাহলে এটা কত পাচ্ছি আমরা, অলসো অলসো যে আমরা পাচ্ছি উই হ্যাভ এক্স জিরো ইকাল টু জিরো, ওয়াই জিরো ইকাল টু ওয়ান, এইচ ইকাল টু 0.02, এটা আমাদের দেওয়া আছে। আর এক্স এক্স জিরো হচ্ছে জিরো, ওয়াই জিরো ইকাল টু ওয়ান, তাহলে আমাদের এখানে তাহলে এখন যে এক্স ওয়ান ইকাল টু আমাদের ফার্স্ট যে কত আসতেছে যে 0.02, এক্স টু ইকাল টু তাহলে এইচ যোগ করে 0.04, এক্স থ্রি ইকাল টু 0.02 আবার যোগ করো 0.06, এক্স ইকাল টু 0.8, এক্স ফাইভ ইকাল টু 0.1। আচ্ছা এখন আমাদের নেক্সট উই নো যেটা টয়লার্স ফর্মুলা যে ফর দ্য নিউমেরিক্যাল সলিউশন অফ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন ডি ওয়াই বাই ডি এক্স এফ এক্স ওয়াই, তাহলে যে ওয়াই এন প্লাস ওয়ান ওয়াই এন, ওই ফর্মুলা আবার ওই ফর্মুলা আমরা লিখলাম, উই শ্যাল ফাইন্ড দ্য ভ্যালুস অফ ওয়াই ওয়ান ওয়াই টু ওয়াই থ্রি ওয়াই ফোর ওয়াই ফাইভ ফর দিস যে পারপোজ যে পুটিং ইন ইকুয়াল টু জিরো ওয়ান টু থ্রি ইন ওয়ান রেসপেক্টিভলি উই গেট, তাহলে প্রথমে আমরা বসাবো কত, প্রথমে আমার এন এর মান যে আমরা জিরো বসাইছি আগের কায়দায়, তাহলে ওয়াই জিরো প্লাস এইচ ওয়াই জিরো এক্স জিরো ওয়াই জিরো প্লাস এক্স জিরো, এটা আমরা পাইলাম, তাহলে ওয়াই জিরো মান ওয়ান, এইচ এর মান 0.02, তাহলে সেটা ওয়ান মাইনাস জিরো ওয়ান প্লাস জিরো, আফটার অল আফটার ক্যালকুলেশন আমরা পাই 1.02 টু ওয়াই টু ইকাল টু ওয়াই ওয়ান প্লাস এইস এফ এক্স ওয়ান ওয়াই ওয়ান, এটা আমরা পাচ্ছি, তাহলে ওয়াই ওয়ান এর মানটা কত পাইলাম 1.02, তারপর চাইছি এইস 0.02, তাহলে 1.02 মাইনাস 02 ওয়ান প্লাস 0.02, আফটার ক্যালকুলেশন ইউ ক্যান গেট দিস রেজাল্ট, ওয়াই থ্রি ইকাল টু ওয়াই টু প্লাস এইচ এফ এক্স টু ওয়াই টু ওয়াই টু কে টু কিচ 1.0392, আমরা বসাইছি এইচ এর মান 0.02, এভাবে টাইম আছে তো আমাদের। আচ্ছা তাহলে আমরা এখানে যে মান বসানোর পর আমরা কত পাইলাম, যে এটা পাইলাম আবার ওয়াই থ্রির জন্য ওয়াই টু, ওয়াই টুর মানটা এইটা বসাইলাম, এইচ এর মান বসাইলাম ওয়াই টু মাইনাস এক্স টু, এক্স টুর মান 0.04, তাহলে আমরা বসানোর পর আফটার ক্যালকুলেশন ক্যান গেট দিস রেজাল্ট,
সিমিলারলি y = y3 + h f x3 y3 তাহলে y3 + h y3 - x3 y3 + x3 তাহলে এটার মান আমরা বসালাম 1.0577 তাই এর মানটা বসালাম 0.02 তারপর এটার মানটা বসালাম y3 মানটা বসালাম তারপরে আমরা বসেছি x3 x3 কত 0.06 তাহলে আফটার ক্যালকুলেশন ক্যান গেট দিস রেজাল্ট এভাবে y5 আমরা যে y4 এর মান বসাইলাম এই সেল মান বসাইছি এক্স এর মান বসাইছি আফটার ক্যালকুলেশন ইউ গেট ইউ ক্যান গেট দ্য ফাইনাল রেজাল্ট ক্লিয়ার বলো জি স্যার ক্লিয়ার আরে যাই হোক যেহেতু একই জিনিস আশা করি যে এই ওয়ালার্স মেথডটা কি ওয়ালার্স এর সাম আসলে আশা করি পাবা ইউজিং ওয়ালার্স মেথড কিন্তু ইউ ক্যান ইউ হ্যাভ টু প্র্যাকটিস মোর ইউ ইউজিং ওয়ালার্স মেথড সলভ দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন ডি বাই ডিএক্স মাইনাস ওয়ান দেখো ওয়াই স্কোয়ার ওয়াই জিরো ইকুয়াল টু জিরো টেকিং যে এটা টেকিং হ্যাঁ টেকিং যে এটা হলো যে টেকিং টেকিং এন হবে না এটা কাটা টেকিং এইচ ইকুয়াল টু যে 0.1 এন্ড অবটেইন 0.1 ওয়াই পয়েন্ট 0.2 যে তারপর ওয়াই অফ 0.3 তাহলে আমাদের ডিওয়াই বাই ডিএক্স মাইনাস ওয়ান ওয়াই স্কোয়ার তাহলে ডিওয়াই বাই ডিএক্স ওয়ান প্লাস ওয়াই স্কোয়ার তাহলে এফ এক্স ওয়াই ওয়ান প্লাস ওয়াই স্কোয়ার এক্স জিরো ইকাল টু জিরো এক্স জিরো ইকাল টু জিরো ওয়াই জিরো ইকাল টু ওয়াই জিরো ইকাল টু জিরো তারপরে আমাদের এক্স ওয়ান কত এক্স ওয়ান এই সের মানটাই আমরা প্রথম যে কি বললাম এক্স জিরো ইকাল টু জিরো তাহলে এক্স ওয়ান কত এক্স জিরো প্লাস এক্স দ্যাট ইজ 0.1 এক্স টু ইকাল টু x1 plus h that is 0.2 x3 equal to কত আমাদের যে আবার 0.1 যোগ করলে 0.3 that is y1 equal to y0 h fx0 y0 তাহলে y0 এর মানটা বসাইলাম তাহলে h এর মানটা বসাইলাম 0.11 পয়েন্ট যেহেতু আমাদের y এর মান হচ্ছে y0 এর মান 0 তাহলে 0.1 আবার তাহলে y of 0.1 আমরা পাইলাম 0.1 y2 তাহলে কত y1 plus h fx1 y1 এখানে আমরা জাস্ট যে এখানে যদি ওই সূত্রে যদি বসাই n এর জায়গায় 1 বসাই তাহলে y equal to this তাহলে এখানে y1 এর মান 0.1 বসাইলাম 0.1 আর এখানে আমরা বসাচ্ছি 1 আর আমরা বসাচ্ছি y 1 স্কয়ার এর মান 0.1 that is this তাহলে এভাবে যে এভাবে আমরা কত পাচ্ছি যে ওয়াই থ্রি মানটা পাচ্ছি দেখো এভাবে আমরা যে ওয়াই এর মানটা যে ওয়াই অফ 0.002 ইকাল টু ওয়াই টু ইকাল টু 0.201 তাহলে আমাদের ওয়াই থ্রি কত আসতেছে ওয়াই থ্রি ইকাল টু ওয়াই টু প্লাস এইচ এফ এক্স টু ওয়াই টু দ্যাট ইস আগের কায়দায় আমরা যে তাহলে ওয়াই টুর মানটা এটা পেয়েছি এটা বসাইলাম এইচ এর মানটা বসাইলাম এক্স ওয়ান প্লাস তারপরে যেহেতু আমাদের যে ফর্মুলাটা কি ছিল ওয়াই স্কোয়ার তাহলে যে ওয়াই টু স্কোয়ারের মানটা বসাইছি আফটার ক্যালকুলেশন ইউ ক্যান গেট দিস রেজাল্ট তাহলে আমরা যে ওয়াই অফ যে ওয়াই ওয়ান পাচ্ছি ওয়াই টু পাচ্ছি ওয়াই থ্রি পাচ্ছি ক্লিয়ার বলো তো জি স্যার আচ্ছা যাই হোক এখন আজকে শুধু মডিফাইড ওয়ালার্স মেথডটা একটু ডিসকাস করবো অঙ্গ পড়াবো না মডিফাইড ওয়ালার্স মেথড আচ্ছা মডিফাইড ওয়ালার্স মেথড যে মডিফাইড ওয়ালার্স মেথড ঠিক আছে মডিফাইড ওয়ালার্স মেথড যে এখানে আমাদের যেটা আমরা করছি বাই ওয়েলার্স মেথড তাহলে আমরা কি বলতেছি বাই ওয়েলার্স মেথড যে ওয়েলার্স মেথড দিয়ে আমরা উই হ্যাভ ওয়াই ওয়ান ইকুয়াল টু ওয়াই জিরো এইচ এফ এক্স জিরো ওয়াই জিরো যে এটা আমরা পাচ্ছি ইনস্টেড অফ অ্যাপ্রক্সিমেটলি ইনস্টেড এটা ইনস্টেড হ্যাঁ ইনস্টেড যে instead of approximating fxy by fx0 y0 in 3 যে উই অ্যাপ্রক্সি যে আমরা কি করি উই অ্যাপ্রক্সিমেট
উই অ্যাপ্রক্সিমেট তাহলে উই অ্যাপ্রক্সিমেট ইট বাই যে উই অ্যাপ্রক্সিমেট তাহলে উই অ্যাপ্রক্সিমেট অ্যাক্সিমেট তাহলে আছে অ্যাপ্রক্সিমেট বাই আমরা এখানে লিখে দিলাম বাই তাহলে এটা পাচ্ছি তাহলে একটা কাটা একটা বাই কাটা আচ্ছা তাহলে বাই দিস হাফ এপেক্স জিরো ওয়াই জিরো এপেক্স ওয়ান ওয়াই ওয়ান এটা অ্যাভারেজ করবো উইচ ইজ অ্যাভারেজ of the slope of the tangent at the point corresponding at x0 and x1 then thus from one we obtain amra pabo jo first approximation y1 one it is prime and first approximation y0 is by 2 fx0 y0 f of x1 y1 and here y11 is the first modified value of y1 y1 is পরিবর্তিত মান যে let y12 y0 equal to abar h by 2 যে তারপরে আমরা কি করেছি h by 2 fx0 y0 তারপরে আমরা ধরেছি fx1 যে y1 যে y1 তারপর উপরে 1 হ্যাঁ proceeding in this way we thus obtain the iteration formula ei bhabe amra agrosar hoye amra ki pacchi je iteration formula amra pacchi iteration formula ta ki iteration formula proceeding in this way tahole we obtain the iteration formula amra pabo je eta pailam je y1 n plus 1 এটা হচ্ছে y1 n plus 1 যে এটা পাবো y0 h by 2 f of x0 f of x1 y1 যে উপরে n হ্যাঁ n = 0 1 2 where y1 n is the nth approximations then y1 এর যে n তম যে আসন্ন মান কাজে এটা আমরা পাবো বুঝতে পারছো এটা বলো তো জি স্যার হ্যাঁ এটা জাস্ট আমরা অ্যাভারেজ করছি দেখো এপেক্স জিরো এখানে আমরা এপেক্স জিরো ওয়াই জিরো এপেক্স ওয়ান ওয়াই ওয়ান এটা দুই দিয়ে ভাগ করছি দুই দিয়ে ভাগ করে অ্যাভারেজ মান নিচ্ছি আবার এই ওয়াই ওয়ান এর সেখানে অ্যাপ্রক্সিমেশন হয় এখানে দুই দিয়ে ভাগ করে যেটা পাচ্ছি যে ওয়াই ওয়ান এখানে দিচ্ছি দিয়ে আবার দুই দিয়ে ভাগ করে আবার এনেছি আবার এইটা যেটা পাচ্ছি সেটা আবার এভাবে আমরা n প্লাস ওয়ান তম y1 এর অ্যাপ্রক্সিমেশন nth অ্যাপ্রক্সিমেশন পাচ্ছি আচ্ছা তাহলে এখন আমরা বলতেছি এখানে একটু আলোচনা করি আমরা শেষ করে দেই টাইম আছে এক মিনিট হুইচ মেথড গিভস আর অ্যাকুরেট রেজাল্ট কোনটা অ্যাকুরেট রেজাল্ট আসে ওয়েলার মডিফাই মেথড গিভস মোর অ্যাকুরেট রেজাল্ট ইন দ্য ওয়েলার্স যে মেথডস তাহলে মোর অ্যাকুরেট রেজাল্ট ইন দ্য সিম্পল ওয়েলার্স মেথড এটা হলো সিম্পল হ্যাঁ সিম্পল যে সিম্পল হ্যাঁ সিম্পল সিম্পল ওয়েলার্স সিম্পল ওয়েলার্স মেথডে সেটা বেশি অ্যাকুরেট উই ইউজ দ্য স্লোপ অ্যাট দ্য বিগেনিং অফ দ্য যে ইন্টারভেল বিগেনিং অফ দ্য এটা হলো ইন্টারভেল ইন্টারভেল বিগেনিং অফ দ্য ইন্টারভেল উঠে তো ইন্টারভেল আচ্ছা এন্ড ওয়াই ইকুয়াল টু ওয়াই প্রাইম ডিওয়াই ডিওয়াই বাই ডিএক্স ওয়াই প্রাইম এপেক্স ওয়াই তাহলে টু ডিটারমিন দি ইনক্রিমেন্ট দিস টেকনিক উড বি কারেক্ট অনলি দি ফাংশন হোয়াট উই নিড ইনস্টেড ইজ কারেক্ট এভারেজ স্লোপ